তো বন্ধুরা আমার আজই সবাইকে হ্যাপি নিউ সরি 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 26 জানুয়ারি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে প্রজাতন্ত্র দিবস, তো এই উদ্দেশ্যে আমরা বেড়েবার যাচ্ছি সবাই মিলিয়া। তো দেখি নাও এই যে সমীর বুয়াই, তারপরে এই সাইডে আছে একটা দিদি, এই তো আমরা টোটোতে উঠে পড়ছি। তো বন্ধুরা আমরা স্টেশনে পৌঁছে গেছি, তো আমাদের বড় টিমকে দেখি নাও একটু, এই যে হালকা হালকা আছে। তো ট্রেন এদিকে প্রায় পৌঁছে গেছে, তো আমরা জায়গাটাকে চেঞ্জ করে নিলাম। এই যে ট্রেনের মধ্যে অনেক ভিড়, জায়গা পাওয়া যাচ্ছে না। ট্রেনটি এখন দাঁড়িয়েছে ট্রেনের স্টেশনের মধ্যে। আজকে একটি ট্রেন খুবই ভালো দিন, তো এর জন্য অনেক লোকজন আসছে। তো সবাই কোনো একটা জায়গায় ঘোরার জন্য সবাই আসছে আজকে। তো এটা হচ্ছে নিউ মাল জংশন, তো এখানে অনেক লোকজন রয়েছে ট্রেন গোটাপুর জায়গাটা। তো আমরা প্রায় শিবকের কাছাকাছি চলে এসেছি, আর আমি এখানে একাই আছি, তো ওরা অন্যদিকে আছে। তো নামার জন্য সবাই রেডি হয়ে আছে, দেখতে পাচ্ছ তো দরজার সামনে ওরা। আমি নেমে পড়বো এখন। তো আমরা ট্রেন থেকে নেমে পড়লাম, তোমরা দেখতেই পাচ্ছ অনেকে নেমেছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে ঘুরতে যাওয়ার জন্য। আর আজকে দিনটি এমন দিন, সেটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস বলে কথা। আর শিবকের জায়গাটি একটু খুবই ভালো জায়গা, তো ঘোরার জন্যে আসে প্রায়। আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে ঘুরবো, তো যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এই যে দুজন আসতেছে, আমাদের হিরো সামনে এগিয়ে গেছে, তো আমাদের দেখা দেয়নি, এখানে এসে আছে, এই যে বসে আছে তোমরা দেখতেই পাচ্ছ। তো যখন ফোন করলাম আমাকে মিথ্যে কথা বললো, তো এখন এখানে এসে বসে আছে, এই যে দেখে নাও এই যে। তো এটা হচ্ছে শিবকের সুড়ঙ্গ, এটার ভিতর দিয়ে ট্রেন চলবে কয়েকদিন পর, এখন বানানো হচ্ছে এক এক করে। শুট করা হচ্ছে, এই যে এক এক করে আসছে সবাই। তো আমরা হেঁটে হেঁটে অনেকটা রাস্তা এগিয়ে আসছি, তো পাশে তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা মন্দির, এরপরে আরও কিছু মন্দির আছে, তোমরা দেখতে থাকবো অনেক কিছু দেখাবো। বন্ধুরা আমাদের যাত্রা শুরু হয়ে গেছে শিবকে করোনেশন ব্রিজ, এখান থেকে প্রায় 2 কিলোমিটার হাঁটতে হবে। একটু সাইডটা দেখে নাও, পিছনে এগুলো সদস্য আছে। তো আমরা প্রায় কাছাকাছি হাতেছি, এখানে গাড়ির দেখে নিন গাড়ির কী গতি এখানে এই এলাকায় এই বাঘটায়। তো আমাদের আর একটা টিম চলে গেছে সামনে, একটা মন্দির আছে দেখে নাও, ছোটো কিন্তু ওপরে একটু, এখানে বেশ ভালোই দর্শক জমে গেছে, দর্শক বাঘ। তো আমরা মন্দিরে এখানে পৌঁছে গেছি, এই যে ওরা তো যাচ্ছে এক এক করে সবাই, এখানে পৌঁছে গেছি, তো সিঁড়ি নিচেই আছি। তো আমরা সবাই এক এক করে এখন প্রবেশ করব, আর পুজোর জন্য যা কিছু লাগে নিয়ে নেব, তো দর্শন করব, দেখতে থাকো, আর যা কিছু দেখানোর চেষ্টা করব সব কিছুই যতটুকু পারি আমি। আমরা কত কষ্ট করে নামতেছি এখান থেকে, তো ভালোরে অত্যাচার, আর কি করবো এটার জন্য। আর তো আমরা সেট নিয়ে কাটতেছি, ভালোরে অত্যাচার, আর কি করবো, কষ্ট করে নামা হলো এখান থেকে। তো
তো আমরা মন্দিরের ওইখান থেকে এখন এটি শিব ব্রিজ, এখানে আমরা দেখে নাও এটি শিব ব্রিজ, আমরা এখানে চলে আসি প্রায়। এটি শিব ব্রিজ, এটা ব্রিজের এখানে অনেক লোকেশনটা একটু তোমরা ভালো করে দেখে নাও, তো স্লো মোশনের মাধ্যমে সেটা দেখাচ্ছি, তো দেখে নিও। আমরা এই পেশে চলে আসছি, এই যে জায়গাটা এদিকে, ব্রিজটা কত সুন্দর দেখা যাচ্ছে। ওখান থেকে ব্রেক হয়ে গেলো, ব্রেক হয়ে তো আমরা যাচ্ছি স্টেশনের ওদিকে, আবার ওদিকে একটা নদীতে আছে, নদীটা ওদিকে নামবো, তো এখান থেকে চলে যাচ্ছি। তো এখানকার লোকেশনটা একটু দেখলাম, তাড়াতাড়ি চলে যাচ্ছি স্টেশনে, স্টেশনের ওইখানে এই যে আমরা সবাই মিলে যাচ্ছি, তো অনেকে আসে এইখানে সবচেয়ে নামিতে কথা। হ্যাঁ, তো আমাদের ঘোরা শেষ, তো এখন আমরা স্টেশনে আছি, সেই স্টেশনটি হচ্ছে শিবগ স্টেশন। তো এখানেই লোকজন আছে, তোমরা দেখতে পাচ্ছ অনেকে আছে, বসে বসে আছে, ট্রেন এখনও আসেনি, তো ট্রেন আসবে 4:41-এ, তো আমরা যাব আজকের মতো।